আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব এগিয়ে ভারত। ফের রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের হরিহরপাড়ার থানার শাহজাদপুর গ্রামে। গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ, যে করোনা ভাইরাসকে নিয়ে সৃষ্টি হয়েছে, তো এখানে রাজ্য সরকারের তরফ থেকে যে ত্রাণ সামগ্রী এসেছে রেশন দোকানে, এই বিষয়টা বিগত দিনে কম দিচ্ছিল, ধরা পড়ার পর আমরা এসে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে বলি, পাবলিককে অনুরোধ করি এবং রেশন ডিলারকে বলি যে এখন যা অবস্থা দেশে সাধারণ মানুষের হাহাকার, এমতো অবস্থায় মালটা সঠিকভাবে দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও আবারও আজকে মাল দেওয়া শুরু হয়েছে, কাউকে 1 কেজি কম, কাউকে 1.5 কেজি কম, কাউকে 2 কেজি কম, ফ্যামিলি পিছু 1 কেজি 1.5 কেজি 500 দেখো ঠিক নেই। এখানে এই যে যেমন আছে, একজন সামনেই দাঁড়িয়ে আছে, সাজু বলে একজন আছে, রেশন দোকানের মালগুলো ওখানে পড়ে আছে, এগুলো দীর্ঘদিন ধরে এই অভ্যাস চলছে। এটার মধ্যে হরিহরপাড়া প্রশাসনের যিনি ফুড সাপ্লাই ইন্সপেক্টর আছেন, প্রত্যক্ষভাবে জড়িত, যেটা আমরা অনেক সময় কেউ প্রমাণ চাইলে প্রমাণ করা যায় না। আমি একদিন নিজে রেশন কার্ডের জন্য গিয়েছিলাম, ওনার কথাবার্তা মনে হয় যে রেশন ডিলারদের দালাল গদি ফুড সাপ্লাই ইন্সপেক্টর পুষিয়ে রাখা হয়েছে। প্রশাসনকে বললে থোড়াই কেয়ার, তার কারণ প্রশাসন নিশ্চয়ই মানে কর্ণপাত করে না, দৃষ্টিপাত করে না। এখানে প্রত্যেকটা লেভেলে যারা নেতৃত্ব স্থানীয় তারাও এখানে মানে কি বলবো মদত দেয়। আমরা চাইছি সুষ্ঠুভাবে মাল এখানে দেয় এবং রেশন দোকানে এখানে রেশন ডিলার মইনুল ইসলাম গ্রাহকদের বরাদ্দ সামগ্রীর চেয়ে খাদ্য সামগ্রী কম দিচ্ছিলেন। উত্তেজিত জনতার একাংশ অভিযুক্ত রেশন দোকানে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্লকের বিডিও পূর্ণেন্দু সেন্নাল, ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস, ফুড সাপ্লাই ইন্সপেক্টর শান্তনু ব্যানার্জি সহ আধিকারিকেরা। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়, কম দেওয়া হয়নি। প্রত্যেকটা পার কার্ড 2 কেজি করে চাল দেওয়া হয়েছে, 2 কেজি 850 গ্রাম করে ময়দা দেওয়া হয়েছে। পাবলিকের বক্তব্য যে ময়দা আমরা ওজন করে নেব পার হেড, মানে 3 কেজি পার কার্ডে 3 কেজি করে ময়দা আমরা ওজন করে, আমরা যেহেতু ময়দা ওজন করে প্যাকেট সিস্টেম যেহেতু সেল, আমরা প্যাকেটের মাপ দিচ্ছি, পাবলিক সেটা মানছে না, ওটা নিয়ে ঝামেলা। প্রতিটা কাউকে মাল কম দেওয়া হয়নি, প্রতিটা লোকের মাল ব্যাক চেক করুন, চেক করলেই ধরা পড়ে যাবে তাকে মাল কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে। প্রতিটা পাবলিকের একই বক্তব্য যে ময়দা আমরা 3 কিলো পার হেড নেব, ওজন করে সেটা নেব, প্যাকেটের মাপ নেবে না ওরা, তাহলে আমরা তো প্যাকেট তৈরি করছি না, তাহলে আমরা কি করবো, সিদ্ধান্ত আপনারা করুন। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, বিশ্বভারত। করোনা নিয়ে অযথা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন, হাত সাবান দিয়ে অথবা স্যানিটাইজারের দ্বারা ভালোভাবে পরিষ্কার করুন, কথা বলার সময় অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখুন, ভিড় বা জমায়েত এড়িয়ে চলুন, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না, সরকারি বিজ্ঞপ্তি এবং নির্দেশিকাগুলির প্রতি নজর রাখুন, জ্বর কাশি মাথা ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। করোনা হেল্পলাইন রাজ্যের নাম্বার 0332941-2600, কেন্দ্রের হেল্পলাইন নাম্বার 1800-313-444-222, জনস্বার্থে প্রচারিত।